ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ সৌদীপ ফ্রম ই ফর ইঞ্জিনিয়ারিং। তো আমরা ম্যাকআউটের আন্ডারে যারা স্টুডেন্ট আছি, বা ইঞ্জিনিয়ারিং পড়ছি, বিটেক হোক, তোমাদের বিবিএ হোক, তোমাদের এমটেক হোক, ফার্মেসি হোক, তারা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটির নোটিশ পাচ্ছিলাম। কিন্তু আমাদের যে ইউনিভার্সিটি বা ম্যাকআউট বা মৌলানা আব্দুল কালাম আজাদ যে ইউনিভার্সিটি, তার কোনো নোটিশ বা হদিস কিন্তু আমরা পাচ্ছিলাম না। সেই ক্ষেত্রে আমাদের ম্যাকআউটের সাথে আপাইয়ের একটা মিটিং ছিল শনিবার। শনিবার মিটিংয়ে আমাদের যে উপাচার্য মহাশয় আছেন, মানে আমাদের ভাইস চ্যান্সেলার যে সৈকত মিত্র স্যার আছেন, তিনি কি বলেছেন সেটা নিয়ে কিন্তু এই পেপার কাটিংটা, এবং তোমাদের আনন্দবাজার পত্রিকাতেও একটা তোমাদের পেপার কাটিং প্লাস একটা আর্টিকেলও কিন্তু বেরিয়েছে। তো সেই নিয়ে কিন্তু আলোচনা হবে, অ্যানালিসিস হবে, কাদের কাদের কলেজ খুলবে, কাদের কাদের পরীক্ষা অফলাইনে হবে, অনলাইনে হবে, তোমরা কীভাবে প্রিপারেশান নেবে, কীভাবে কী করবে, সেটা নিয়ে কিন্তু একটুখানি আলোচনা হবে। তো ভিডিওটা একদম শেষ অব্দি দেখো, ম্যাকআউটের প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে খুব খুব খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, ঠিক আছে? তো দুটোতেই, দুটো জায়গায় যে হেডিংটা দিচ্ছে যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবারে অগ্রাধিকার ফাইনাল সেমি, কেন বলছি একটুখানি আমার ভেতর দিকে পড়লেই বুঝতে পারবো, যে মৌলানা আব্দুল কালাম আজাদ ম্যাকআউটের অধীনে রাজ্য জুড়ে রয়েছে 200 ছুঁই ছুঁই কলেজ, এবং ক্লাস চালুর ক্ষেত্রে অগ্রাধিকার পেতে চলেছে বিভিন্ন স্তরের ফাইনাল সেমিস্টার পড়ুয়া ও গবেষকরাই। তো ফাইনাল সেমিস্টার পড়ুয়া মানে আমাদের যে বিটেক বা বিবিএ যে ফাইনাল সেমিস্টার যারা আছে তাদের জন্য বলছে। এছাড়া তোমাদের যে পড়ু গবেষক, গবেষক মানে বলতে চাইছে যে যারা এমটেক করছে, পিএইচডি করছে ম্যাকআউটের আন্ডারে, তাদের কথা কিন্তু গবেষকদের বলতে চাইছে। তাদের থিওরি ক্লাসের পাশাপাশি প্র্যাকটিক্যাল ক্লাস চালু হবে ক্যাম্পাসে, তাদের থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো ক্লাসে কিন্তু অফলাইনে যেমন রেগুলার হতো বেসিসে হবে, কিন্তু যাদের যেসব পড়ুয়াদের প্রজেক্টের কাজ রয়েছে তাদের ক্যাম্পাসে আনা হবে, ঠিক আছে? মানে যারা প্রজেক্ট করছে ফাইনাল ইয়ারে, যেমন জানো প্রজেক্ট থাকে, তারা প্রজেক্টের জন্য কিন্তু ক্যাম্পাস করবে, কলেজ করবে, ক্লাস করবে, এবং প্র্যাকটিক্যালও কিন্তু কলেজ ক্লাসেই করবে। তবে অর সেমিস্টার যারা আছে ফার্স্ট থার্ড ফিফথ সেভেন্থ, সেভেন্থ কেন বলে যাই না, কারণ সেভেন্থ হচ্ছে ফাইনাল ইয়ারে, সেভেন্থ সেমিস্টারটা কিন্তু ফাইনাল ইয়ার, ঠিক আছে? কিন্তু এখানে অর সেমিস্টার বলে চারটে সেমি দিয়ে দিয়েছে। তবে মেনলি যারা অর সেমিস্টারে আছে তাদের সিংহভাগ পরীক্ষাই হবে অনলাইনে, ঠিক আছে? সিংহভাগ পরীক্ষা কেন বলছি একটুখানি পরে বলছি, যে অবশ্য পরীক্ষার একাংশ অফলাইনেও হতে পারে। এই যে পয়েন্টটা, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেই পয়েন্টটা আমি একটু পরেই আলোচনা করব। 16 তারিখ থেকে ক্যাম্পাস খোলা নিয়ে ম্যাকআউটে উপাচার্য সৈকত মিত্র শনিবার এমনই পরিকল্পনার কথা জানিয়েছেন। তো ভাইস চ্যান্সেলার স্যার সৈকত মিত্র মহাশয় কিন্তু এটাই জানিয়েছে আমাদের মিটিংয়ে, যেটা মানে মিটিংয়ে এটাই কিন্তু মোটামুটি ঠিক হয়েছে আপাতত, ঠিক আছে? প্রথম বর্ষে এখনো অনেক কলেজে যেহেতু প্রথম সেমিস্টারে ভর্তি পর্ব সম্পন্ন হয়নি, সেই কারণে পড়ুয়াদের ক্লাস অনলাইনে চলবে, ঠিক আছে? তেমন অনেকেই কিন্তু এরকম হয়েছে যে তোমাদের যে অনলাইনে প্রথম সেমিস্টারে WBJEE বা JEE মেইনলি ঢুকেছে অনেক কলেজে, তো তাদের কিন্তু কেন থার্ড রাউন্ড কাউন্সিলিং, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং, অনেক জায়গায় ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং, এগুলো কিন্তু চলছে। তো ফার্স্ট যে সেমিস্টার যারা আছো তাদের কিন্তু এখনই ভয় পাওয়ার দরকার নেই, তোমাদের এখনই অফলাইনে কিছু হচ্ছে না, ঠিক আছে? আর এখানেও আমাদের আনন্দবাজার পত্রিকাতেও সেম জিনিসই কিন্তু লিখেছে যে প্রথম সেমিস্টার ভর্তি প্রক্রিয়া চলছে, প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই পড়ুয়াদের ক্যাম্পাসে আনা যাবে না, ঠিক আছে? এটা কিন্তু একটা ভালো ডিসিশন নিয়েছে, কারণ অনেকের ডিসেন্ট্রালাইজ ক্যাম্পাসিং চলছে, অনেকে অ্যাডমিশন চলছে, অনেক রকম ব্যাপার কিন্তু চলছে। তো এই পয়েন্টটা কেন বলছি একটুখানি আমি বলে দিই একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ ম্যাকোটে যারা যারা পড়ো, বিভিন্ন কলেজ থেকে কিন্তু বিভিন্ন তোমাদের ইন্ডিভিজুয়ালি কলেজ থেকে নোটিশ কিন্তু চলে এসেছে যে পরের সপ্তাহ থেকে তোমাদের অফলাইনে শুধুমাত্র প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হবে। হ্যাঁ, 2 দিন বা 3 দিন বা 1 দিন এরকম করে তোমাদের ব্যাচে ব্যাচে ভেঙে 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 কিন্তু ক্লাসগুলো করা, মানে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করা হবে উইথ টোটাল কোভিড প্রোটোকল মেনে, ও উইথ সব প্রোটোকল কোভিড মেনে কিন্তু করা হবে। এখানে কিন্তু থিওরি ক্লাস যেগুলো হবে সেগুলো কিন্তু অনলাইনে যেমন চলছিল সেরকম চলবে বলেই মানে কলেজ থেকেও বলেছে। এটা কেন বলেছে এখন নিশ্চয়ই বুঝতে পারলে, যে ম্যাকআউট থেকে কিন্তু এটাই ডিসিশন নেওয়া হয়েছে যে এক মাস মোটামুটি দেখা হবে যে এরকমভাবেই চলবে, এবং তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসটা শুধু হবে অফলাইনে, এবং শুধু তোমাদের যে থিওরি সেটা হবে অনলাইনে। সেই ক্ষেত্রে কিন্তু এটা বলেছে যে অধিকাংশ পরীক্ষায় কিন্তু হবে অনলাইনে, কারণ যেহেতু থিওরি ক্লাসটা অনলাইনে হবে তো এক্সামটা অনলাইনে নেওয়ারই ভাবনা চিন্তা করছে ম্যাকআউট। এবং যে একাংশ পরীক্ষা অফলাইনে বলছে সেটা কিন্তু তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো হবে, বা PCA যেটা হয়, PCA যে 60 মার্কসের এক্সামটা হয় এন সেমিস্টার এক্সামটা,
সেটা কিন্তু হয়তো কলেজে গিয়ে তোমাকে ল্যাবের মধ্যে ল্যাব এক্সাম যেটা হয় সেটা কিন্তু দিতে হতে পারে, ঠিক আছে? আর বাকি যে এক্সামগুলো যেমন তোমরা জানো যে প্রোটেক্টেড মোডে, এমসিকিউ মোডে যেমন হয় ম্যাক আউটে, সেরকমই হওয়ার হাই হাই এখনো অবধি চান্স আছে। পরবর্তী ক্ষেত্রে জানি না, যদি নোটিশ পাল্টে যায় বা অন্য অন্য কোনো চিন্তা ভাবনা আছে তাহলে সেটা হতেই পারে, কিন্তু এখনো অবধি কিন্তু হাই চান্স আছে সবার ক্ষেত্রেই যে লাস্ট যে পরীক্ষা, সেমিস্টার পরীক্ষা, সেটা কিন্তু তোমাদের অনলাইনে যেমন দিয়ে এসেছি সেরকম হবে। এবং তোমাদের পিসিএ যে 60 মার্কসের এক্সামগুলো হয় সেই এক্সামগুলো, তোমাদের ল্যাব এক্সাম, সেটা কিন্তু অফলাইনে হবে। এই কিন্তু মেন বক্তব্য, ঠিক আছে? এছাড়া বলছে যে বহুদিন পর খুলে যাচ্ছে 16 নভেম্বর থেকে রাজ্যের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর পাশাপাশি প্রফেশনাল কোর্সের কলেজগুলো সংগঠন আপাইয়ের প্রতিনিধিদের সাথে শনিবার বৈঠক হয় ম্যাকাওতে উপাচার্য সৈকত মিত্র বিশ্ববিদ্যালয়ের অন্য কর্তাদের, ঠিক আছে? বৈঠকের পরে আপাইয়ের সভাপতি তরুণজিৎ বলেন, রাজ্যের কারিগরি প্রযুক্তি ও পেশাদার কোর্সের ক্লাস শুরুর ক্ষেত্রে উদ্যোগ শুরু হয়েছে, তা স্বাগত, তবে সেক্ষেত্রে হাতে কলমে শিক্ষা না হলে পড়ুয়াদের ভবিষ্যৎ সমস্যায় পড়বে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন। তুমি একটা ল্যাব যদি না করতে পারো অফলাইনে, একটা মেশিন ল্যাব, একটা তুমি কার্পেন্টি ওয়ার্কশপ, একটা ভালো ওয়ার্কশপ, সেগুলো যদি অফলাইনে না করতে পারো তাহলে কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়াটাই বৃথা হয়ে যাবে, ঠিক আছে? তো এই মোটামুটি ব্যাপার। কিন্তু এখানে তারপরে বলেছে তোমাদের ভ্যাকসিন হয়েছে নাকি তাদের খোঁজ নিতে হবে, তারপরে তোমাদের যে স্যানিটাইজেশন ব্যবস্থা সেটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে, তারপরে হোস্টেল খোলা নিয়েও কোভিড বিধি মানতে হবে, ঠিক আছে? এইগুলোই মেনলি আলোচনা করেছে, ঠিক আছে? আর কিন্তু বলেছে তারপরে যদি বিকল্প দিনে না হয় একই দিনে দুই অর্ধে তাদের ক্যাম্পাস আনা হবে, যেটা তা স্থির করবে কলেজই। তো কলেজের হাতে এটা কিন্তু মানে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, যে বুঝতে পারছো এই পয়েন্টটা, যে যেসব পড়ুয়াদের টিউটোরিয়াল ক্লাস রয়েছে তাদের ক্যাম্পাসে ক্লাস হবে, যে ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যাতে ছোট ছোট ব্যাচে ক্লাস হয়। তো বিভিন্ন ক্লাসে তোমাদের এরকম হচ্ছে যে ব্যাচ এক্স ব্যাচ ওয়াই এরকম ভাবে ভাগ করে দিচ্ছে, বা একটা ব্যাচকে বলছে সোমবার আসো, একটা ব্যাচকে বলো মঙ্গলবার আসো, এইভাবে কিন্তু বিভিন্ন, এটা কিন্তু পুরোপুরি কলেজের হাতে ছেড়ে দিয়েছে ম্যাক আউট। কলেজকে এরকম ভাবে ডিসিশন নিয়ে তোমাদের করতে হবে, এবং প্রত্যেক মাসে উপাচার্যকে নিয়মিত রিপোর্ট দিতে হবে, 1 মাস পর ফের পরিস্থিতি পরিচালনা করা হবে। এটা কিন্তু কলেজ থেকেও বলা হচ্ছে যে তোমাদের যে 1 মাস পরে, মানে তোমাদের নভেম্বর মাসটার পর 1 ডিসেম্বর থেকে হয়তো সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার সবার, অথবা আমাদের থার্ড ইয়ার ফিফথ ইয়ার, এই থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যারা আছো, ঠিক আছে, সবার ক্ষেত্রে কিন্তু মনে হয় যে অফলাইনে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দুটোই খুলে যেতে পারে, ঠিক আছে? সেটা কিন্তু এখনই কিছু বলা যাবে না, সেটা কিন্তু নভেম্বর মাসটা কমপ্লিট হয়ে গেলে ডিসেম্বরের 10 তারিখ, 11 তারিখ এরকম, বা ডিসেম্বরের 1 তারিখ থেকে মোটামুটি একটা, তার আগে একটা হয়তো নোটিশ আসতে পারে যে তোমাদের মোটামুটি কোভিড ঠিকঠাক আছে, সব পরিস্থিতি ঠিকঠাক আছে, তোমাদের থিওরি ক্লাসটাও এবার অফলাইনে হবে। তখন কিন্তু যে এক্সামটা কি হবে বলা যাচ্ছে না, তবে খুব হাই, প্রায় 80 থেকে 90% চান্স এটাই দাঁড়াচ্ছে যে তোমাদের এক্সামটা অনলাইনেই হবে। তবে আমি সবাইকে আমি সাজেস্ট করবো, যারা গেটের জন্য পড়ছো বা বিভিন্ন ক্ষেত্রে তোমরা কোর কোম্পানির জন্য পড়ছো বা তোমরা এমটেক এর জন্য যাবে, তারা কিন্তু এই সাবজেক্টগুলোকে ভালোভাবে পড়ো, তোমরা অনলাইন অফলাইন এগুলো ভেবো না, ঠিক আছে? কারণ এখানে তোমাদের বলেছে অন্য সেমিস্টার যেমন তৃতীয় এবং পঞ্চম, মানে আমাদের থার্ড সেম মানে হচ্ছে তোমাদের যারা ড্যাটারে ঢুকলো সেকেন্ড ইয়ারে, অথবা তোমরা রেগুলার যারা আছে থার্ড সেম, এবং ফিফথ সেম মানে যারা থার্ড ইয়ারে আছে, ঠিক আছে? তো তোমরা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের ক্ষেত্রে মিশ্র পদ্ধতিতে হবে, বা অনলাইন অফলাইনে পদ্ধতিতে তোমাদের পড়ুয়াদের বটন পাঠন হবে, ঠিক আছে? তো এই নিয়ে মোটামুটি সব কিছু বলা হয়েছে। যাদবপুর ইউনিভার্সিটি থেকেও কিন্তু ওদের ডিসিশন নিয়েছে, বিভিন্ন বিভিন্ন ইউনিভার্সিটি যেমন আলিয়া ইউনিভার্সিটি থেকে শুরু করে তারপরে আরও ইউনিভার্সিটি আছে যেগুলো, সেগুলো কিন্তু ডিসিশন নিচ্ছে। তো মোটামুটি আশা আমি মনে করি যে ডিসিশনটা ভালোই নিয়েছে, যে যদি অনলাইনে তোমাদের ক্লাস করানো হয়, অনলাইনে থিওরিটা করানো হয়, তাহলে অনলাইনেই পরীক্ষা নেওয়ার দরকার, এবং যেহেতু ল্যাবগুলো অফলাইনে হচ্ছে তো ল্যাবের পরীক্ষা অফলাইনে করানো যেতেই পারে। তো এই ছিল মোটামুটি আজকে ডিসকাশন। তোমাদের ডিসিশনটা কেমন লাগলো জানিও, নিশ্চয়ই কমেন্ট করো, সবার সঙ্গে শেয়ার করো, আর যদি কিছু পয়েন্ট অ্যাড করতে চাও বা কিছু ভুল বলে থাকি তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাতে পারো। তো আজকে ভিডিওটা এইটুকুই ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে।